হাসপাতালের ক্যান্টিনগুলোতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিনা তা নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। রাজধানীর উদয়ন উচ্চ বিদ্যালয়ে বিডিএস পরীক্ষা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন, যেসব হাসপাতাল অনিয়মের অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো নিয়ম বহির্ভূতভাবে যাতে আবারও চালু করতে না পারে সে বিষয়ে নজরদারির কথাও জানান মন্ত্রী। মেডিকেলগুলোতে আসন না বাড়িয়ে ডাক্তারদের গুণগত মান বাড়ানোর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমাকে কালকে একজন প্রশ্ন করলো, স্যার তিন দিন ধরে আমি দেখছিলাম, মানে তিন দিন ধরে না, এটা তো সারা বছর চলবে, হঠাৎ করে হ্যাঁ আমি মাঝে মাঝে যাব। আমি কিন্তু আগেও বলছি যে আমি তো সব হাসপাতাল বন্ধ করার পক্ষে না, তাহলে মানুষ চিকিৎসা পাবে কোথায়, তাই না? হাসপাতাল অবশ্যই চলবে, কিন্তু মানসম্মত যা যা দরকার সেগুলো নিয়ে, যত্রতত্র যেখানে সেখানে একটা অপারেশন করা যায় না, অপারেশন করতে হলে তার ব্যাক সাপোর্ট লাগে, সেই সাপোর্টগুলো সব যারা করবে অবশ্যই করবে।